পাঁচ বছর আগে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা এখানে উপস্থিত ছিলেন, তখন আমার বড় ভাই প্রয়াত আবুল মাল আব্দুল মুহিত তিনি এখানে উপস্থিত ছিলেন। আমার বড় ভাই আবুল মাল আব্দুল মুহিতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ দিয়েছিলেন, আর আপনারা তাকে বুট দিয়ে জয়যুক্ত করার ফলে তিনি অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে কাজ করে গেছেন। আজকে আমার সিলেটবাসী, আপনারা আমার ভোটার, আপনাদের কাছে আমার একটি আবেদন। আমার বড় ভাই প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যেভাবে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে গেছেন, আমি আপনাদের কাছে সমর্থন চাইব, দোয়া চাইব। আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে, আমিও যেন তার পদাঙ্ক অনুসরণ করে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আপনাদের সেবা করে যেতে পারি। গত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী একটি জিনিস করেছেন, দেশে শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সেই কারণে বাংলাদেশ আজকের অভাবনীয় সাফল্য। এই গণতন্ত্রকে, এই শান্তিকে, এই স্থিতিশীলতাকে আমাদের ধরে রাখতে হবে। আমরা 2001 থেকে 2006 সেই বিএনপির সন্ত্রাস দেশ চাই না। আমরা আমাদের ছেলেমেয়ে মৃত্যু হোক আমরা সেটা চাই না। আপনারা কি চান? যদি না চান, একটি পথ আছে, সেটি হচ্ছে শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। 7ই জানুয়ারিতে আমাদের নির্বাচন হবে, দুষ্ট লোক নির্বাচন বান করার চেষ্টা করছে। আপনারা দলে দলে উৎসমুখর পরিবেশে সেইখানে বুট কেন্দ্রে গিয়ে আপনার যাকে ইচ্ছা তাকে বুট দিয়ে এই যে দুষ্ট লোকগুলো দেশ আগুন জ্বালাও এইগুলো করে, তাদের উচিত শাস্তি দেবেন।